আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, কিশোরগঞ্জ অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র, যে বিষয়টি আমি বিভিন্ন অনলাইন স্কুলে নিয়েছি তার একটি সহজ বিষয় তোমাদেরকে উপস্থাপন করার জন্য আজকে আমি আলোচনা করব। যে আমরা যে বাক্য তৈরি করি, সে বাক্য তৈরি করলে বাক্যের মধ্যে কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো মধ্যে কোন শব্দটা কি হয়, কোনটা মুবতাদা, কোনটা খবর, কোনটা মুজাব, কোনটা মুজাব লাই, কোনটা সিফত, কোনটা ফেইল, কোনটা ফাইল, কোনটা মাফুল, সে বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব। যে বিষয়গুলো জানলে বাক্য তৈরি করতে খুবই সহজ হবে, এবং সে বাক্যটা কি ধরনের বাক্য, জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া। যদি জুমলা ইসমিয়া হয় তাও আমরা নির্ণয় করতে পারবো, যদি জুমলা ফেলিয়া হয় তাও আমরা নির্ণয় করতে পারবো, এবং কিভাবে সহজে যাতে আমরা বাক্যটি চিনতে পারবো, এবং সে বাক্য অনুযায়ী যদি আমরা তারকিব করি বাক্যটা কিরকম হবে সে বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাক্যের ইংরেজি হলো সেন্টেন্স এবং আরবি হলো জুমলা, এর অপরাম হলো কালাম। কালাম সাধারণত পুস্তকে কিন্তু জুমলাটা বেশি ব্যবহার করা হয়। সে জুমলাতে দুটো অংশ রয়েছে, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলাটা দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া? ইসমিয়া মানে নাম বা বিশেষ্য, আর ফেলিয়া মানে কাজ, ক্রিয়া। যে বাক্যটা ইসিম দ্বারা শুরু হবে সেটা হবে জুমলা ইসমিয়া। ইসমের অনেক প্রকারগুলো আছে, সেই প্রকারগুলো থেকে যদি বাক্যটা ইসিমের মাধ্যমে শুরু হয় সেটা হবে জুমলা ইসমিয়া, আর যদি ফেল দ্বারা শুরু হয়, যে কোনো কাজ দ্বারা শুরু হয়, সে কাজটা হবে জুমলাই ফেলিয়ার অংশ। এবং আমরা আবারও জানি যে জুমলাই ইনসানিয়া এবং জুমলাই কবরিয়া, এ দুটাও ওই ওই দুটোর প্রকার, দুটো বাক্য। তাহলে সে বাক্যটা কি ইসিম দ্বারা না ফেল দ্বারা, সে বাক্য শুরুতে আমরা জানব। যে আরও কিছু শব্দ সম্পর্কে আমরা অবগত হব, যে তারকিব করতে লাগে মুবতাদা, খবর। বাক্য সম্পর্কে যা আলোচনা করা হয় সেটা হলো মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যা আলোচনা করা হয় সেটা হলো খবর। এবং আমরা আরো কিছু শব্দ জানবো, ফেল, ফাইল, মাফুলে বিহি, এদিকে কিছু শব্দ জানবো, মোজাফ, মোজাফে ইলাই, এরা হচ্ছে সিফত, আগে হবে মাংস, এগুলো সিফত। আরো অনেকগুলো শব্দ আছে, যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমাদের তারকিব করা বা বাক্যটা চিনা খুব সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো জয়েন করো নাই, আমাদের কিশোরগঞ্জ অনলাইন স্কুলে জয়েন করো, এবং সে ভিডিওগুলো শেয়ার করো যাতে তোমাদের যারা সহপাঠী আছে তারা অতি সহজে তারা জানতে পারে। তো আমি আলোচনা করছিলাম যে মুবতাদা এবং খবর। মুবতাদা তোমরা দেখো, আমাদের প্রথম যে শব্দটা লিখলাম মুবতাদা এবং খবর, সে মুবতাদা হলো বাক্য সম্পর্কে যত আলোচনা হয় সে বাক্যটা হলো মুবতাদা। আমাদের যে বাক্য যত কিছু আছে সেই বিষয়টা যদি আলোচনা করি সেটা হলো মুবতাদা, এবং এই মুবতাদা সম্পর্কে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যত আলোচনা করা হয় সেটা হবে খবর। সুতরাং মুবতাদা এবং খবর মিলিয়া বাক্য গঠিত হয়, এবং এই মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়াও বাক্য গঠন হয় এই মুবতাদার সাথে। এবং আরেকটা বিষয় আছে, হরফে জর আর মাজরু, এ দুটাও বাক্য গঠিত হয়, এ দুটাও মিলে হয়, এ দুটো মিলে একটা পদ হয়, এটি মিলে মিলে কি হয়,
জুমলা ইসমিয়া হয়, জুমলা ফেলিয়া হয়, দুটাই হয়। সুতরাং আমরা বিষয়গুলো লক্ষ্য করতে পারলাম যে জুমলায় ফেলিয়া এবং জুমলায় ইসমিয়া। তাহলে এখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম সেই বিষয়গুলো যদি তোমরা সঠিকভাবে ধারণা লাভ করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ। আমি প্রথমে তোমাদেরকে আলোচনা করছি মুবতাদা এবং খবর সম্পর্কে। বাক্য সম্পর্কে যে মেইন সাবজেক্টটা হবে সেটাই হবে মুবতাদা, এবং মুবতাদা সম্পর্কে যত কিছু বর্ণনা করা হবে সেটা হবে খবর। এখন সেই মুবতাদাটা দুইটা অংশ থাকতে পারে, মুজাফ মুজাফ ইলাই থাকতে পারে, মাউসুফ সিফল থাকতে পারে। আবার খবরের দুইটা অংশ থাকতে পারে, মুজাফ মুজাফ ইলাই থাকতে পারে এবং সিফত মাউসুফ থাকতে পারে। আবার হরফে জর মাজরুরও যুক্ত হতে পারে। হরফে জর মানে 17টি যে সকল হরফ ইসিমের পূর্বে এসে ইসিমকে জের প্রদান করে। আমরা জানি তিন প্রকার এরাব, একটা হলো জের, জবর, পেশ। দুই জবর হতে পারে, দুই জের হতে পারে, দুই পেশও হতে পারে। আমেল আসার কারণে যে সকল ইসিমের শেষে পরিবর্তন হয় সেগুলোকে আমরা ইরাব বলি। এই ইরাব দুই প্রকার, ইরাবিল হরফ, ইরাবিল হরকত। হরকত দ্বারা হরফ দ্বারাও ইরাব হয়। আমরা ওইদিকে যাব না, আমরা যাব এই মূল বিষয়গুলোকে আলোচনা করে নিচ্ছি যে মুবতাদা সম্পর্কে আমার ধারণা থাকলে আমি বাক্য তৈরি করতে পারবো খুব সহজেই, খবর সম্পর্কে আমার ধারণা থাকলে আমি বাক্য তৈরি করতে পারবো খুব সহজেই। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মুবতাদা এবং খবর সম্পর্কে ভালোভাবে জানবে, এবং হরফে জর মাজরুর, তারপর মুজাফ মুজাফি ইলাই, একটা শব্দ একটা শব্দের সাথে সম্পর্ক হবে, মাউসুফ সিফত, কোনো কিছুর গুণ বর্ণনা করলে সেটা মাউসুফ সিফত হবে। যদি ভাই কি কোনো ফেল থাকে তাহলে ফেল ফায়েল মাফুলে বিহি হবে। ফেল কোনো কাজ, ফায়েল যে কাজটা করে, আর মাফুল মানে যার উপর কাজটা পতিত হয়। সুতরাং এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। এখন আমরা দেখব প্রথম যে নিয়মটা আছে সেই নিয়মটা হলো দুটি শব্দ থাকবে। শব্দ থাকবে কয়টি? দুটি। একটি হবে মুবতাদা, অপরটি হবে খবর। আমাদের স্রষ্টা কি? আল্লাহ, আল্লাহু খালিকুন, আল্লাহ আমাদের স্রষ্টা। তাহলে আল্লাহ এখানে একটা শব্দ, খালিকুন একটা শব্দ। প্রথম শব্দটা হলো মুবতাদা, দ্বিতীয় শব্দটা হলো খবর। তাহলে এই মুবতাদা এবং খবর মিলিয়া কি হয়? জুমলায়ে ইসমি হয়। এই দুটো শব্দ মিলে কি হয়? জুমলায়ে ইসমিয়া হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছ? আমি প্রথম লিখলাম মুবতাদা এবং খবর। এই মুবতাদা এবং খবরকে দুটা বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত করব। প্রথমটা হলো মুবতাদা হলো প্রথম শব্দ এবং খবর হলো দ্বিতীয় শব্দ। তাহলে আল্লাহ কালিকুন, এখানে আল্লাহ হলো মুবতাদা, কালিকুন শব্দটা হলো খবর। তাহলে মুবতাদা খবর মিলিয়ে কি হলো? জুমলায়ে ইসমিয়া। এভাবে যদি আমরা আরেকটা শব্দ লিখি মুহাম্মাদুর রাসূলুল, মুহাম্মাদুন রাসূলুল, তাহলে মুবতাদা হলো কি? আল্লাহ মুবতাদা হলো, এটা হলো মুবতাদা, রাসূল হলো খবর। মুবতাদা খবর মিলে কি? জুমলায়ে ইসমিয়া। এখন যদি লিখি আল ইলমু নূরুন, তাহলে এটা কি হলো? মুবতাদা, এটা হলো খবর। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ? তারপর যদি আমরা আরো কয়েকটা শব্দ করি তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে মুছে দিলাম, মুছে দিয়ে নতুন করে লিখতেছি। এখন যদি লিখি আল জাহলু জুলুমাতু, জাহলু হলো মুবতাদা, জুলুমাতু হলো খবর। মুবতাদা খবর মিলে কি? জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পারছ? এরপর আছে আল কোরআন হুদা, আরেকটা লিখলাম কোরআন হলো মুবতাদা, হুদা হলো খবর। মুবতাদা খবর মিলে কি? জুমলায়ে ইসমিয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো? খুব সহজ কিন্তু, যে মুবতাদা এবং খবর মিলিয়া কি হয়? জুমলায় ইসমিয়া। প্রথমটা হলো মুবতাদা,
তৃতীয়টা হলো খবর মুক্ত খবর মিলে জুমলে ইসমিয়া দ্বিতীয়টা খবর মুক্ত খবর মিলে জুমলে ইসমিয়া প্রথমটা হলো মুক্ত দ্বিতীয়টা হলো খবর মুক্ত এবং খবর মিলে কি জুমলে ইসমিয়া তারপর তারপর যে শব্দটা হবে সেটা আমরা একটু তিনটা শব্দ হবে শব্দ 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 তিনটা শব্দ লিখলাম আল কোরআন ও কিতাবুল্লাহ ঠিক আছে আগে তো আমরা দুইটা শব্দে করেছি ঠিক আছে সবকিছু শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো আগে কিন্তু আমরা দুইটা শব্দে করেছি এখন করব আমরা তিনটা শব্দে করব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তিনটা শব্দ করলে প্রথমটা হবে মুবতাদা দ্বিতীয় শব্দটা হবে মুজাফ আর তৃতীয় শব্দ হবে মুজাফে ইলাহি মুজাফ মুজাফে ইলাহি মিলিয়ে কি হবে খবর মুবতাদা এবং খবর মিলিয়ে কি হবে জুমলায়ে ইসমিয়া জুমলায়ে ইসমিয়া সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কি বুঝতে পারছো আল কোরআন ও কিতাবুল্লাহ কোরআন হলো আল্লাহর বাণী তাহলে কোরআন শব্দটা মুজাফ মুবতাদা এবং কিতাব শব্দটা হলো মুজাফ এবং আল্লাহ হলো মুজাফিলাই মুজাফ এবং মুজাফিলাই মিলে খবর মুবতাদা এবং খবর মিলে জুমলায়ে ইসমিয়া আমরা যদি আরেকটা শব্দ লিখি মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা আবার লিখতেছি আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ কার কর আল্লাহ মসজিদ শব্দটা হলো মুবতাদা আল্লাহ হলো মুজাফ আর এটা হলো মুজাফে ইলাইহি তাহলে মুজাফ এবং মুজাফে ইলাইহি মিলে কি হয় খবর হয় মুবতাদা এবং খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ বোঝার কথা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ খুব সহজে বুঝবে এখানে আমি আরেকটা নিয়ম লিখলাম তারপর আমি আরেকটা নিয়ম লিখতেছি যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে তে প্রথম শব্দটা মুতাদা দ্বিতীয় শব্দটা আছে মুজাফ তৃতীয় শব্দটা আছে মুজাফিলাই মুজাফ মুজাফি মিলে মিলে খবর মুতাদা এবং খবর মিলে জুমলাই হলো ইসমিয়া এখন আমি আরেকটা শব্দ লিখবো তিনটা শব্দই এটা একটু প্রথম যে শব্দটা লিখেছিলাম তলাবুল ইলমি ফারিদাতুন তলাবুল ইলমি ফারিদাতুন তাহলে তলাবুল শব্দটা হলো মুবতাদা সরি এটা হলো মুজাফ এটা হলো মুজাফি ইলাই এটা হলো খবর আগে শব্দ দুইটা ছিল প্রথম শেষের দিকে মুজাফি ইলাই এবং প্রথম দিকে মুজাফি ইলাই মুজাফ মুজাফি ইলাই কি হলো ইসমিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা আরেকটা শব্দ লিখব সে শব্দটা হলো ইকামাতু দিনি ফারিদাতুন ইকামাতু শব্দটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই এটা হলো খবর মানে মুজাফ মুজাফ ইলাই মিলে কি বলতো মুবতাদা এবং মুক্ত দেওয়া খবর মিলে কি জুমলায়ে ইসমিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ তাহলে তোমাদের আজকে আমাদের তিনটা পড়া দিলাম প্রথম হলো মুক্ত দেওয়া খবর এরপর হলো মুক্ত দেওয়া খবর কিন্তু দুইটা আমি সূত্রভাবে লিখে দিচ্ছি তোমাদের এটা বাড়ির কাজ তোমরা এভাবে লিখবে প্রথম মুক্ত দা যোগ খবর দ্বিতীয়টা কি মুবতাদা প্লাস খবর খবরের মধ্যে দুইটা অংশ একটা হলো মুজাফ একটা হলো মুজাফে ইলাইহি ঠিক আছে তৃতীয় সূত্র কি মুবতাদা আর হলো খবর এটার মধ্যে দুইটা অংশ একটা হলো মুজাফ
মুজাফের ইলাইহি। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ? তাহলে আজকে তোমাদের এই কাজটাই দিলাম, বেশি কোনো কাজ দিলাম না, তিনটা সূত্র দিলাম, তিনটি সূত্র দিয়ে তোমাদের পারি কাজ করে আনবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই করোনার দিন তোমরা ঘরে থাকবে এবং তোমরা ঘরে থেকে লেখাপড়া করবে। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।